আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গভূমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বসন্ত উৎসবের স্পেশাল একটা হলুদ শাড়ির উপর মেকআপ টিউটোরিয়াল। তো তোমরা অনেকেই কিন্তু বসন্ত উৎসবের স্পেশাল ছবি তোলার জন্য, রিলস করার জন্য কিন্তু এরকম লুক ক্রিয়েট করতে পারো, ফটোশ্যুটের জন্য বিশেষ করে। তো আজকের লুকটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আজকের পুরো মেকআপটাই কিন্তু আমি 100-150 টাকার গরমের জন্য। এই টোনারটা কিন্তু খুবই ভালো একটা টোনার। তারপর কিন্তু আমি বায়োটিকেরই ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে মর্নিং নেচার এই ময়েশ্চারাইজারটা। তো ভালো করে কিন্তু আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করছি, যেহেতু দিনের বেলার মেকআপ করছি আমি, সেই জন্য কিন্তু একটা সানস্ক্রিন তোমাদের ইউজ করে নিতে হবে। তোমরা যে কোনো সানস্ক্রিন কিন্তু ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি। তো এটা একটা সিলিকন বেস প্রাইমার। তো আমি কিন্তু অল্প করে প্রাইমারটা নিয়ে অ্যাপ্লাই করে নিলাম লিপটাকে ময়েশ্চারাইজ করার জন্য। আমি যে অয়েল লিপ বামটা ইউজ করলাম, তারপর ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা নিয়ে আমি আমার আইব্রোটাকে হালকা হালকা করে কিন্তু ফিল করতে শুরু করে দিলাম। দুটো আইব্রোই কিন্তু ভালো করে ফিল করে নিয়েছি। তারপর কিন্তু স্পুলি দিয়ে আমি ভালোভাবে কম করে নিয়েছি। তারপর আমি এখানে সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি, আর এই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটা কিন্তু ভালো করে শার্প করে নিচ্ছি। একটা তুলিতে কিন্তু আমি কনসিলারটা নিয়ে নিয়েছি, আর আইব্রোটা খুব ভালোভাবে শার্প করে নিয়েছি, এবং আই বেসও কিন্তু আমি রেডি করে নিয়েছি আই মেকআপের জন্য। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে ভালো করে জলটাকে চিপে নিয়েছি। তারপর কিন্তু ব্লেন্ডারটা দিয়ে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে, যাতে কনসিলারটা একদমই না থাকে, আর এতে কিন্তু তোমার আইব্রোটা অনেক বেশি শার্প দেখাবে। এরপর আমি আজকে বেসটার জন্য কিন্তু ল্যাকমির এই সিসি ক্রিমটা ইউজ করছি, কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। তো তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটা দিয়েই ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমি ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম সিসি ক্রিমটা। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো প্রোডাক্ট ফেসের মধ্যে না থাকে, আর সমস্ত প্রোডাক্ট ইউজ করার মাঝে কিন্তু একটু ক্যাপ দিতে হবে, আর গলা এবং কানেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে দেখতে খুবই খারাপ লাগবে। তারপর কিন্তু আমি এখানে সুইস বিউটির সেম কনসিলারটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটেড জোনগুলোতে। ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু আমি ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালার শেডটাকে নিয়ে আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। দেন সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, যাতে কন্ট্রোলের কোনো দাগ না বোঝা যায়। এরপর আমি ইনসাইডের এই ক্রিম ব্লাশারটা নিয়ে নিয়েছি, ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, খুব ভালোভাবে তোমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কিন্তু আমি আমার ফুল ফেসটা লক করার জন্য জনসন বেবির এই পাউডারটা ইউজ করছি। ভালোভাবে কিন্তু পাউডারটা আমি ইউজ করে নিলাম। তারপর আই মেকআপের জন্য কিন্তু আমি জ্যাকিল হিলের এই প্যালেটটা ইউজ করছি। ফার্স্টেই কিন্তু অরেঞ্জ কালার শেডটাকে নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আউট অফ কর্নারতে কিনার কর্নার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি। দেন কিন্তু আমি এখানে একটা শিমারি কালার অ্যাপ্লাই করে নিয়েছি আইবলের উপর। তারপর আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, কাজলটাকে ভালো করে স্মাচ করে নিলাম। দেন কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি, ব্লু হেভেনের মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, আর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলো কিন্তু আমি ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি, আর হাইলাইটার আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট সেটা রেকর্ড করতে আমি একদমই ভুলে গেছি। তারপর এই দুটো শেডের লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ভালোভাবে কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। দেন কিন্তু তোমরাই ফুল লুকটা দেখে নাও। বসন্ত এসে গেছে, থাক পাবো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। Thank you.
আজকের মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।